গর্ভকালীন সময়টা একজন মায়ের কাছে খুবই গুরুত্বপূর্ণ। ভালো থাকার জন্য নানা বিধিনিষেধ মেনে চলতে হয়। পরিবারের বড়রা তাকে গাইড করার জন্য থাকলেও নিজের ব্যাপারে নিজের কিছু কিছু জিনিস জেনে রাখা জরুরি। হাঁটাচলা, ঘুম সমস্ত কিছুর পাশাপাশি খাওয়া দাওয়ারও উপরেও সমানভাবে গুরুত্ব দেওয়া উচিত। অনেক কিছু পুষ্টিকর খাবার খাওয়া উচিত, আবার অনেক কিছু খাওয়া উচিত নয়। চলুন তাহলে জেনে নেওয়া যাক, গর্ভাবস্থায় দূরে রাখবেন কোন খাবারগুলো। তার আগে বলে নেই, যারা এই চ্যানেলে নতুন ভিডিও দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। 1. চিজ থেকে দূরে থাকুন। চিজ অনেকেই খেতে ভালোবাসেন, কিন্তু আনপ্রসেসড চিজ খাওয়া স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক, কারণ এতে লিস্টেরিয়া নামক ব্যাকটেরিয়া থাকে। একইভাবে নরম চিজ এ জল বেশি থাকে, যাতে ব্যাকটেরিয়ার আক্রমণ বেশি হয়। 2. কাঁচা ডিম ভুলেও না। কাঁচা ডিম বা হাফ সিদ্ধ ডিম খেতে যারা ভালোবাসেন, এবার সময় এসেছে এগুলোকে না বলার। একইভাবে প্রসেসড মিট বা রোস্ট খাওয়াকেও না বলুন। এক্ষেত্রে টক্সোপ্লাজম ব্যাকটেরিয়া শরীরের মধ্যে গেলে শরীরের ক্ষতি হতে পারে। সি ফিশ বা সমুদ্রের মাছ খাওয়া ভালো, এতে ওমেগা 3 থাকে, তবে সেই মাছও খান পরিমিত পরিমাণে। 3. মাল্টিভিটামিনের আগে ডাক্তারের পরামর্শ নিন। অনেক খাবার আমরা এই সময় খেয়ে থাকি যাতে ভিটামিনের অভাব শরীরে না হয়। এমন কোনো খাবার খাবেন না যাতে বেশি পরিমাণে ভিটামিন এ আছে। এমনকি মাল্টিভিটামিন ট্যাবলেট খাওয়ার আগেও ডক্টরের পরামর্শ নিয়ে খান। 4. বাসি সালাদ বা কাঁটা ফল খাবেন না। সবুজ সালাদ স্বাস্থ্যের পক্ষে উপকারী। অবশ্যই সালাদ খান, কিন্তু কখনোই অনেকক্ষণ আগের কেটে রাখা সালাদ খাবেন না। বাইরের কাটা সালাদকেও এখন না বলুন। অনেক আগের কাটা সালাদে লিস্টেরিয়া প্যারাসাইট থাকে। 5. ধূমপান ও মদ্যপান থেকে দূরে থাকুন। কোনো রকম নেশাকে না বলুন। ধূমপান বা অ্যালকোহল কোনোটাই এই সময় নেওয়া উচিত না। অতিরিক্ত ডোপামিন হরমোন ক্ষরণ এই সময় বাচ্চার ক্ষতি করে। 6. বেশি চা বা কফি খাবেন না। অনেকের মধ্যেই চা বা কফি খাওয়ার প্রবণতা আছে। স্ট্রেস কমাতে অনেকে এক কাপ চা বা কফি বেছে নেন। চেষ্টা করুন এই প্রবণতা কমানোর। অতিরিক্ত ক্যাফেইন শরীরে গেলে মিসক্যারেজের সম্ভাবনা বা কম ওজনের শিশু হওয়ার সম্ভাবনা বাড়িয়ে তোলে। 7. পেঁপে ও কলা থেকে দূরে থাকুন। ফল খাওয়া স্বাস্থ্যের জন্য ভালো। এই সময় ফল বা ফলের রস শরীরের পক্ষে উপকারী, কিন্তু ফলের ক্ষেত্রেও একটু সাবধানতা অবলম্বন করা উচিত। কলা বা পেঁপে এমনি সময় স্বাস্থ্যের পক্ষে উপকারী হলেও গর্ভাবস্থায় না খাওয়া উচিত। কলা বা পেঁপেতে যে ফাইবার থাকে তা দেহের তাপ বাড়িয়ে তোলে। ঠান্ডা পানীয়কে না বলুন। অনেকেই আছেন যারা বাজার চলতি ঠান্ডা পানীয় খেতে ভালোবাসেন। খাওয়ার পর বা যে কোনো সময় একটু গলা ভিজিয়ে আরাম পান। অনেকে কাজের চাপে খেতে চান এনার্জি ড্রিঙ্ক। চেষ্টা করুন এগুলো এই সময় এড়িয়ে চলার, কারণ এতে থাকে সংরক্ষক বা প্রিজারভেটিভস, যা শরীরের জন্য ক্ষতিকারক। 9. অ্যালার্জি হয় এমন খাবার খাবেন না। বাইরে বা অন্য কোথাও গেলে খাবার খাওয়ার আগে জেনে নিন খাবারে এমন কিছু দেয়া আছে কি না যা থেকে আপনার অ্যালার্জি হয়। সর্বশেষ, ডাক্তারের পরামর্শ জরুরি। অবশ্যই ভালো ডক্টরের সঙ্গে পরামর্শ করে নিজের ডায়েট বেছে নেবেন। ভিডিওটি ভালো লাগলে বা আপনি উপকৃত হলে লাইক, কমেন্ট, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।